জলদাপাড়া জলদাপাড়ায় অনেক বড় বড় গাছ আছে ঘন বন শাল পিয়াল তমাল জারুল সেগুন আরও অনেক গাছ নিচে উঁচু উঁচু ঘাস মানুষের চেয়ে উঁচু মাঝে মাঝে ছোট ছোট জলের ধারা নদীর মতো গরমকালে শুকিয়ে যায় ঘাসগুলোও শুকিয়ে যায় সবুজ ঘাস খয়েরি হয়ে যায় তারপর আষাঢ় মাসে আকাশ ভেঙে জল ঝরে ঘাস ঘন হয় ছোট ছোট নদী জলে ফুলে ওঠে ওই বনে পায়ে হেঁটে যাওয়া মুশকিল হাতির পিঠে চেপে যাওয়া যায় হাতি পোষ মানে যারা পোষা হাতি দেখাশোনা করে তাদের মাহুত বলে